সকলকে আমার চ্যানেলে আবার আরেকবার অনেক অনেক স্বাগত। আজ আমি ভ্রমণ করছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে, আর আজ আমি যাব শিয়ালদহ থেকে বামনহাট। আপনাদেরকে তো আপনারা বুঝেই গেছেন আজকে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে আমি যাব নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে, আর আজকে আমি যে ট্রেনে যাব সেই ট্রেনটি হলো নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ এক্সপ্রেস। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। এখন আমি আছি উত্তরবঙ্গ ট্রেনে, আর আজকে আমি যাচ্ছি নর্থ বেঙ্গল। আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্রেনটি নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, আর আমি যে কম্পার্টমেন্টে যাচ্ছি সেই কম্পার্টমেন্টটি হচ্ছে থার্ড এসি। এই ট্রেনে নানা বিভাগের কম্পার্টমেন্ট বা বগি আছে, যেমন জেনারেল কম্পার্টমেন্ট, রিজার্ভেশন কম্পার্টমেন্ট, থার্ড এসি, সেকেন্ড এসি অ্যান্ড ফার্স্ট ক্লাস ফার্স্ট এসি। এই ট্রেনের প্রত্যেকটা কম্পার্টমেন্ট বা প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা ভাড়া। আসুন ট্রেনের কম্পার্টমেন্টটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই এসি কম্পার্টমেন্টগুলোতে আপনাকে ট্রেন কোম্পানি থেকে বেডিং দেবে, যেমন বালিশ, কম্বল, চাদর ইত্যাদি। আপনি যদি ডিনার বা ব্রেকফাস্ট নিতে চান তাহলে আপনি এখানকার ক্যান্টিনে অর্ডারও দিতে পারেন। এই ট্রেনের নাম্বার 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। এটি শিয়ালদহ থেকে ছাড়ে হচ্ছে আপনার 19:40 PM টু 11:20 AM। শিয়ালদহ থেকে বামনহাটের ডিস্টেন্স হচ্ছে 743 কিলোমিটার, 743 কিলোমিটার। শিয়ালদহ টু বামনহাট 24টা প্ল্যাটফর্ম। নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ সাইডে অনেক ঘোরার জায়গা আছে, যেমন দার্জিলিং, গ্যাংটক, সিকিম, এছাড়া আছে আপনার এদিকে নানা রকম ফরেস্ট, আরও দর্শনীয় স্থান। আপনাদের সুবিধার্থে আমি এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা হয়তো এই ট্রেনে অনেকে চড়েছেন, অনেকে চড়েননি। হ্যাঁ, তবে এই ট্রেনে আরও অন্যান্য যে কম্পার্টমেন্ট আছে, যেমন ধরুন জেনারেল, তারপর রিজার্ভেশন, এগুলোতে প্রচণ্ড ভিড়ও হয়। আজ আমি এসি কম্পার্টমেন্টে যাচ্ছি বলে পুরো ডিটেলসটা আমি আপনাদের জানিয়ে দিলাম। আসুন নাবার আগে আপনাদের ট্রেনটা একবার ঘুরিয়ে দেখাই, ট্রেনের সিট কম্পার্টমেন্টটা কেমন আপনারা একবার দেখে নিন। উত্তরবঙ্গ ট্রেনে চেপে আমার গন্তব্যস্থান লাস্ট স্টেশন বামনহাট আমি পৌঁছে গেছি। সাথে থাকুন আর পরের ভিডিওগুলো দেখতে থাকুন, নর্থ বেঙ্গলে আমার আসার কারণ কি। আশা করছি এই পরের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করছি আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে একবার দয়া করে কমেন্ট করে জানাবেন। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।